দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানের অতিথি অনেক গুণে গুণান্বিতা একজন মানুষ, তিনি আজ সুদূর কলকাতা থেকে এসেছেন আমাদের এই স্টুডিওতে। তিনি একাধারে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উত্তরসূরি, নাতনি, তিনি একজন বাচিক শিল্পী, তিনি একজন সঙ্গীত শিল্পী, একজন উপস্থাপিকা। তার নাম অনিন্দিতা কাজী। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্বাগত জানাই আপনাকে এবং ভয়েস অব আমেরিকার সকল দর্শকদের, তাদের জানাই আসসালামু আলাইকুম এবং নমস্কার। আপনাকে কোন জায়গা থেকে আমরা শুরু করব সেটা কিন্তু একটা ভাবনার বিষয়। একেবারে 70-এর দশকে আপনার জন্ম, এবং আপনার যখন বয়স খুব কম তখনই আপনি আপনার বাবাকে হারিয়েছেন, এবং দাদুর স্মৃতিও আপনার তেমন মনে নেই, খুব আচ্ছা। কিন্তু তারপরেও আমরা আপনার দাদুর স্মৃতি দিয়েই শুরু করতে চাই। দাদুর স্মৃতি এবং দাদু সম্পর্কে যেগুলো শুনে আপনি বড় হয়েছেন, কাজী নজরুল ইসলাম, কেউ বলেন বিদ্রোহী কবি, কেউ বলেন প্রেমের কবি, বায়রন, বাংলার বায়রন হিসাবেও তাকে অনেক সময় বর্ণনা করা হয়, দাদুর স্মৃতি দিয়ে একটু শুরু করতে চাই। আপনার জন্ম হয়েছিল কলকাতায়। দাদু বা ঠাকুরদা সবার কাছে খুব আপনজন, খুব প্রিয়জন। কারণ আমার ছোটবেলায় মনে হতো দাদু বা ঠাকুরদা এমন একজন মানুষ, সব আবদার তার কাছে করা যায়, যেটা বাবা মার কাছে করা যায় না, তারা সেই আহ্লাদগুলো পূরণ করেন। কিন্তু আমার সে সৌভাগ্য হয়নি। কিন্তু দাদুকে প্রথম চিনেছি তার কবিতার মধ্যে দিয়ে, তার গানের মধ্যে দিয়ে। ছোটবেলায় প্রভাতী কবিতা পড়েছি, কিংবা লিচুচোর, কিংবা খুকিও কাঠবেড়ালি পড়েছি। অনেক কবিতা প্রতিযোগিতায় যখন অংশগ্রহণ করতে যেতাম, কবিতা পাঠও করতাম, পুরস্কারও পেয়েছি। কিন্তু তখনও আমার মনে সেভাবে কেউ বলে দেয়নি বা আমার সেভাবে দাগ কাটেনি যে আমার দাদু এই কবিতাটা লিখেছেন বা আমার দাদু বিখ্যাত কেউ। তার গানও যখন গেয়েছি, যেমন প্রজাপতি, প্রজাপতি গানটা গাওয়ার সময় আমার মনে হতো, ছোটদের তো এমনিতেই মনে একটা অদ্ভুত ভাবনা চিন্তা থাকে, তাদের তো সবসময় বেঁধে ফেলা হয় সব কিছু, এটা করো না, এটা করো, এখানে যেও না। কিন্তু আমি প্রজাপতি গানটা যখন গাইতাম ভাবতাম যে আমি যদি প্রজাপতি হতে পারতাম বোধহয় খুব ভালো হতো। তো আমার দাদু কীভাবে বোধহয় আমার মতো এবং অনেক শিশুদের মনের কথা ভেবে ফেলেছিলেন। কিন্তু ক্রমশ যখন বড় হলাম, তার অন্যান্য কবিতা পড়লাম, তার গান শিখলাম, তারপর অনেক সময় দেখতাম অনেক জায়গায় গেলে যখন লোকে বলা শুরু করতো, আচ্ছা তুমি কাজী নজরুল ইসলামের নাতনি, আচ্ছা তুমি কার মেয়ে, কাজী অনিরুদ্ধের মেয়ে, আচ্ছা, তখন আমি বললাম, ভাবতাম যে বিশেষ কী, তিনি তো এটা কবিতাই লিখেছেন বা গান লিখেছেন। কিন্তু যত বড় হয়েছি, তার লেখা পড়েছি, তার একটা ব্যক্তি জীবনে নজরুল ইসলাম কেমন ছিলেন, দুখুমিয়া থেকে কীভাবে তিনি কাজী নজরুল ইসলাম হলেন, যখন তার জীবনী পড়েছি, তার গল্প পড়েছি, তার জীবন দর্শনটা বোঝার চেষ্টা করেছি, তাকে উপলব্ধি করেছি, এবং তখন সত্যি বুঝতে পেরেছি যে আমার শিরায় শিরায়, ধমনীতে রন্ধ্রে রন্ধ্রে এই মানুষটা বিচরণ করছে। এবং সেটা আমার আমার নিজের জীবন নেও কিন্তু সেটা বারবার ঘুরে ফিরে এসেছে। যখন কোনো ব্যাপারে বিদ্রোহ করেছি, যখন পরিবারে আর্থিক অনটন হয়েছে, অভাব দেখেছি, যন্ত্রণা দেখেছি, তখন ওই মানুষটার কথা মনে পড়েছে যে কোথাও তিনিও তো এইভাবেই বড় হয়েছেন, যে 10 বছর বয়সে যে একটা গ্রামে বেড়ে ওঠা একটা ছেলে, যার কিন্তু কোনো সাংস্কৃতিক ব্যাকগ্রাউন্ড ছিল না, 10 বছর বয়সে বাবা মারা যাওয়ার পর পরিবারের দায় তাকে নিতে হয়েছিল, দায়ভার নিয়ে তিনি বড় হয়েছেন। কিন্তু অবাক লেগেছে যে এই মানুষটা কী করে এত ভাষা শিখে ফেললো, এত গানে সুর রচনা করে ফেললো, এত কবিতা লিখে ফেললো, মানে এটা আমার কাছে কিন্তু এখনও খুব বিস্ময়। এটা কিন্তু আমরাও এখনও বুঝতে পারি না। আমরাও ভাবি কিন্তু যে রুটির দোকানে কাজ করতেন যেই কাজী নজরুল, লেটোর গান গাইতেন যেই কাজী নজরুল, যার বাবা বলতে গেলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একজন মানুষ ছিলেন, মা বাবা দরিদ্র ছিলেন, এবং এটা জানেন তো, 4 সন্তানের মৃত্যুর পর যখন মানে আমার দাদুর জন্ম হবে, তার বাবা মানে ফকির আহমেদ, তিনি কিন্তু খুব আতঙ্কিত ছিলেন যে পঞ্চম সন্তানও আবার কি দুঃখ বয়ে নিয়ে আসছে। আগে ভাগে তার নাম রেখে দিয়েছিলেন দুখুমিয়া। এবং কিন্তু দুখুমিয়া হবার পর কিন্তু সংসারে কিছুটা আলো এসেছিল,
কিন্তু দাদুর যেটা আমার ছোটবেলায় মনে হয় যে যে দিকটা আমার আকৃষ্ট করে সব থেকে, কারণ যত বয়স বেড়েছে, যত তাকে নিয়ে কাজ করেছি, বা যেহেতু আমি এমন একটা প্রফেশনে ছিলাম, আমার উপস্থাপনা কাজ করেছি, আমি সংবাদ পাঠিকার কাজ করেছি দীর্ঘ 15 বছর ধরে একটি চ্যানেলে, সে তো বিভিন্ন মানুষের সাথে মিশেছি, অনেক সময় অনেক ডিবেটে, অনেক আলোচনায় আমি অংশগ্রহণ করেছি। তখন আমার কোথাও মনে হয়েছে যে কাজী নজরুল ইসলামকে মাঝে মাঝে বিভাজন করার কখনো চেষ্টা হয়েছে, তার মধ্যে একটা বৈষম্য আনার চেষ্টা হয়েছে যে তিনি আসলে কোন ধর্মের, এবং সেটা এখনো চলছে, সেটা এখনো চলছে, মানে হিন্দুর কবি, মুসলমানের কবি। কিন্তু আমার তখন আমার মনে হয়েছিল যে তিনি তো আসলে মানুষের কবি, তার লেখাতে আমরা পেয়েছি, তার গানে পেয়েছি, এবং এইটা তার যেমন একটা বিদ্রোহ করার মানসিকতা ছিল এটা নিয়ে, তেমনি কিন্তু তিনি কিন্তু এটার জন্য জেহাদও ঘোষণা করেছেন, এবং ব্যক্তিগত জীবনেও কিন্তু তিনি এই প্রতিকূলতাগুলো পেরিয়ে এসেছেন। একটা জিনিস কিন্তু এখন উপলব্ধি করি, আপনি এই কথাগুলো বলছেন, আমি ভাবছি যারা তিনি হিন্দুর কবি ছিলেন না মুসলমানের কবি ছিলেন এই বিতর্কগুলো করেন, তারা এই কথাগুলো উত্থাপন করার মধ্য দিয়ে আসলে তাদের নিজেদের পরিচয়টাই তুলে ধরেন। নজরুল হিন্দুর কবিও ছিলেন না, মুসলমানের কবিও ছিলেন না, মানুষের কবি ছিলেন, কিন্তু যে তুলছে কথাটা তিনি আসলে নিজের মনের প্রতিফলনটি ঘটাচ্ছেন। এটা আগে বুঝতাম না, আগে ভাবতাম, ভাবার চেষ্টা করতাম, মেজার করার চেষ্টা করতাম যে আচ্ছা নজরুল কি তাহলে শ্যামাসঙ্গীত লিখেছেন, হামদনাথ লিখেছেন, আসলে তিনি কোন দিকে। কিন্তু এখন বুঝি যে যিনি প্রশ্নটা তুলছেন সমস্যাটা সেখানে সেখানে। আর দাদু না ছোটবেলায় এই উপলব্ধিটা করেছিলেন, গ্রামে তো বেড়ে ওঠা একজন একটা শিশু, যখন গ্রামে কথকথার আসর বসত দাদু সেখানে পালা গান শুনতে যেতেন, এবং মুগ্ধ হয়ে উনি দেখতেন যখন সীতার বনবাসের কাহিনী হচ্ছে, তখন মুসলমানরা কিন্তু ভুলে যেত যে তারা কোনো হিন্দুদের কোনো ধর্মকাহিনী শুনছে, বা যখন কারবালার গল্প হচ্ছে হিন্দুরা ভুলে যেতেন তারা মুসলমানের কোনো গল্প শুনছে, কারণ এটা মানুষের গল্প, এটা মানুষের গল্প। এবং সেই সময় ছোট বয়সে কিন্তু দাদু উপলব্ধি করেছিলেন যে ধর্ম আলাদা হলেও ধর্ম কিন্তু মানুষকে আলাদা করতে পারে না, মানুষের মনটা এক, সেটা একত্রিত থাকলে কিন্তু আমার মনে হয় যে কোনো মানুষকে একে অন্যের থেকে আলাদা করা যায় না। মানে সেই জন্য তার লেখায় তিনি বলেছিলেন যে আমি হিন্দু ও মুসলমানকে এক ছাদের তলায় এনে হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি। এই ভাবনাটা আমি জানি না তখনকার সমাজ ব্যবস্থা যেরকম ছিল, তার এই মানসিক উদারতাটা আমাকে খুব আকৃষ্ট করে। এবং ছোট বয়সে তিনি বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত, কোরআন সব তার কণ্ঠস্থ ছিল, এবং তিনি আরবি ফার্সি ভাষা ছোটবেলায় শিখে কীভাবে সবার মনোরঞ্জন করতেন, মানে সেটাও আমার কাছে একটা বিস্ময়। এবং খুব ছোট বয়সে তার কবিতা লেখা, তার গান লেখা, ছোট ছোট কিছু গল্পের মধ্যে দিয়ে আমার মনে হয় যে তিনি একটি ব্যতিক্রমী চরিত্র, মানে আমার কাছে, আমার দাদু নয়, কিন্তু তখন মনে হয় যে জেনারাস কীরকম তিনি মানুষ ছিলেন।